শেখ হাসিনা আবার পাঁচ বছর শেষ করতে চায়। সুতরাং জনগণ এই অবৈধ প্রহসনের নির্বাচনে নির্বাচিত কোন দলকে পাঁচ বছর কেন পাঁচটি ক্ষমতায় দেখতে চায় না। বাহরাবাদ আন্দোলন করতে হবে, কারণ শেখ হাসিনা তিনি বলেছেন জাতীয়ভাবে আপনারা বলতে পারবেন মিথ্যার কারণে যদি জাতীয় পুরস্কার দেওয়া হয় কাকে দেওয়া দরকার? আমি কিন্তু বলি না শেখ হাসিনা, আপনারা বলেন কাকে দেওয়া দরকার? কারণ তিনি বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, যে কোনো সময় চেয়ে ভালো নির্বাচন হয়েছে। হ্যাঁ, পঁচাত্তরের পরে আর এর চেয়ে ভালো কোনো নির্বাচন হয় নাই। বাইরাবাদ সুতরাং এই ধরনের যিনি মিথ্যা কথা বলতে পারেন তাকে দিয়া এই বাংলাদেশের জনগণ তার অধীনে যে নির্বাচনে যায় নাই তারা ভুল করে নাই, তারা ভুল করছে বলেন? সুতরাং আমরা মনে করি যে অতি বিলম্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এক নম্বর হলো আমাদেরকে মাঠে থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, কেফে রাজি আছে? সুতরাং আমরা এবং সরকারকে বলবো যে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য জনগণ তাদের নির্বাচন কমিশন আবার পুনর্গঠন করবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।